আমি একদিনে খাটলোর দোকানে আখতা বেটি একদিনে একটা স্টোন শাড়ি আছে, বউ শাড়ির নাম জানে, স্টোন শাড়ি তো জানি না, বাদে চিন্তা করলাম রে স্টোন তো হয়ে ফাত্ত বলে না, ও বাদে উদ্বাইলাম যে ফাত্তর যে হাড়িটা আছে কেন নাম হইল স্টোন শাড়ি, স্ট্যান্ডারি ভাষায় বাইরে শাড়ি হয়ে যাত হয়ে যাত শাড়ি, ময়রাংভি তলভূতি ইনাভি বেনারসি সুতি জর্জেট বয়েল ঠাঙ্গায় আছে না নি, এটা বহুত কোয়ালিটির শাড়ি আছে, দোকানে যাইও ময়রাংভি তলভূতি ইনাভি সুতি জর্জেট বয়েল ঠাঙ্গায় এখন আইছে মিনু, এখন বার হয়েছে মিনু, কত নাম বাড়া কত নাম বাড়া, এর কারণে মা বই নকলের কাছে অনুরোধ যদি তোমার স্বামীর টাইম টেবিলে কিছু দিতে পারেন না তুমি সবর করো, একদিন আল্লাহ তোমার খবর রাখবা, কোনো জাত কোনো অসুবিধা নাই, আজ সবর করো, সবরের দরজা এত বড় যাই সবর করো, অসবির ইন্নাল্লাহ মা সাবিরিন, সবর করনে বলার লোকে খেয়াস হয় একমাত্র আল্লাহ, মেলুকরে জমিল মানুষে জুলুম অত্যাচার করেনি কোনো সময়, জুলুম অত্যাচার করি না বেশিরভাগ বেটিন ধরে জুলুম অত্যাচার করে, যে বেটির বাবা জমিল নাই মা জমিল নাই ও বেটিরে বেটাইনতে জমিন জুলুম অত্যাচার কর করল কিনা, ওরে করল না পড়িয়ে মাঝে মাঝে কর বাইরে জুয়ান, তোমার বেবির লোকে জমিন জুলুম অত্যাচার করি না, তোমার বেবি তা জুদন মাছ পড়িয়া দোয়া করব আল্লাহ, যদি আজকে আমার বাবা যান জমিন রইতা তাহলে আমার বেটায় জমিন কষ্ট দেওয়া পারল না, অনেক কোন কারণে বাবাই আগুন মা সামাইবার আগে আয়না খাল বাজার তোলে সুঙ্গার বাস নিল, লালা বাজার তোলে বীরইন্দর চাউল লই আনলা হয়, আমার বাবাই চালি পিঠা দিলাওনে সুঙ্গার মশা দিলাওনে, আজকে আমার বাবা জমিন নাই আমার মা জমিন নাই, এর কারণে তোমার বন্ধে জমিন জুলুম অত্যাচার করে, ও ভাই জুয়ান তোমার বিবির যদি অন্যায় ভাবে জুলুম অত্যাচার করিলাম, আল্লাহর বান্দে তাজ্জুদর নমাজ পড়িয়া দোয়া করব আল্লাহ তোমার কোনো সময় ছাড়িয়া দিতালাই, শাড়ি বানি কোন সময় আল্লাহ সারিয়া দিতা নাই, আমি কইছিলাম আড়াআড়ি আছে হযরতে ইব্রাহিম আলাইহিসসালামে হযরতে হাজেরা এবং ইসমাইল আলাইহিসসালাম রে বাড়ি তনে গভীর জঙ্গলের মধ্যে নির্বাসন দিছিলেন কিনা, বড় লম্বা ঘটনা সংক্ষেপে হইতেছি, ইটা সারার পিছনে আল্লাহর হুকুম আল্লাহ পরীক্ষার ফলাইছ, আল্লাহ জানাইল ইব্রাহিম যাও তোমার হাজেরা এবং তোমার জাদুমণি ইসমাইল গভীর জঙ্গল নির্বাসন দে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামে বিবি হাজেরা এবং ইসমাইল লইয়া যায় গভীর জঙ্গল লইয়া গেছে সামান্য পানি আর সামান্য খেজুর খাওয়ার কোনো সামান নাই, খাবার কোনো সামান নাই কোনো মানু নাই সাহায্য করে খেও নাই, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে যখন গভীর জঙ্গল হাজেরারে রাখছে আর জাদুমণি ইসমাইল জঙ্গল রাখিয়া করিয়াই, হযরতে হাজেরায় ফরমাইল আদরের স্বামী ইব্রাহিম আমার গভীর জঙ্গল রাখিয়া যারা আমি জমিন কোন ভুল করলাম আর কোন ভুলের কারণে আমার গভীর জঙ্গল মধ্যে তুমি রাখিয়া যারা, ও স্বামী ইব্রাহিম আমার ভাই ফিরিয়া চাও, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আর পিছনে ফিরিয়া চাইল না, বাইরে দুধর শিশু ইসমাইল গভীর জঙ্গল রাখিয়াইছ, হযরতে হাজেরায় তিন নম্বরে ডাক দিছেন ও আদরের স্বামী আমার ভাই চাইলাই না আমার কোনো দুঃখ নাই, আমার ডাকের জবাব দিলাই না আমার কোনো দুঃখ নাই, তোমার খলিদার টুমা জাদুমণি হযরতে ইসমাইলের ভাই একটা বার ফিরিয়া আসাও, আমার বুজুর্গন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে ইসমাইলের ভাই ফিরিয়া চাইল না, আল্লাহ পরীক্ষার মধ্যে ফালাইছ ইব্রাহিম আলাইহিস সালামে যদি ইব্রাহিমের ভাই ফিরিয়া চাই তখন জাদুমণির মায়া লাগবো আর জাদুমণির রাখিয়া আবার কোনো সময় থাকবে না।
হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শুকর জলমাই রই যাদুমনি ইসমাইলের ভাই ফিরে আসাইল না হযরত হাজরায় বরমাইল ও স্বামী ইব্রাহিম আমার এখন হইলাম আমার জঙ্গল রাখিয়া যারায় তোমার অর্ডারে না আল্লাহর অর্ডারে রাখিয়া যারায় আমার হইলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামে ফরমাইল ও হাজরা আমি তোমারে গভীর জঙ্গল নির্বাসন দিলাম আমি ইব্রাহিমের অর্ডারে নাই আমি আল্লাহর হুকুমে গভীর জঙ্গল তোমারে রাখিয়া যাইয়ার হযরত হাজরায় ফরমাইল ও ইব্রাহিম আমার আর কোনো ডর নাই আল্লাহর হুকুমে যদি রাখো আমি হাজরার জমিনে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না হযরত ইব্রাহিম আলাইহিস সালামে ইসমাইল এবং হাজরারে রাখিয়া আমার সময় দুই হাত তুলিয়া দোয়া করলাই আল্লাহ আমি তোমার হুকুমে আমার হাজরা এবং আমার জাদুমণি ইসমাইলে গভীর জঙ্গলে রাখলাম সে জঙ্গলের মধ্যে কোনো মানুষ নাই সে জঙ্গলের মধ্যে সাহায্য করে কোনো মানুষ নাই আয় আল্লাহ আমার জাদুমণি ইসমাইল আমার ইসমাইল রে গভীর জঙ্গল রাখিয়া যাইয়ার আপনি মনির বুলালা মিলে আমার দজন রে আপনি হেফাজত করিলাম সামান্য ভরে দেখা যায় হযরত ইসমাইল আলাইহিস সালামের পানির পিপাসায় দড়ি লাগিছে বাইরে জমিন পানি লাই পানি লাই সামান্য পানি শেষ হয়ে গেছে খাবার গুলো পানি লাই হযরত ইসমাইলে ফরমাইল ইশারা দিয়া ফরমাইল মা আমার সামান্য পানি দে হযরত হাজরা এখন উভয় সংকটের মধ্যে পড়ে রইছ আমার জাদুর জিহ্বা শুকাই যায় আমার জাদু ইসমাইল দে কিভাবে আমি পানিটা খাওয়াইব হযরত হাজরা বাইরে জাদু ইসমাইল দে জমিন রাখছ সামান্য দূরে গেছ যে জাগার নাম হইল সোফা সোফা যাওয়ার পরে পানি নাই সোফা তো দেখছ মারোয়ার জমিন আছে দূরে পাত্তর আছে রৌদ্রের মধ্যে জিলিক জিলিক করে পানির মত হযরত হাজরা মারওয়া আইছ আবার সবাই যায় আবার ঘুরিয়ে মারওয়ার মধ্যে আইছ এইভাবে হযরত হাজরা এই জায়গায় সাতটা চুকুর মারি আইছিলাম আজ নাই রে কিয়ামত পর্যন্ত যত হাদিস আবু কল্লাইবা সমস্ত সোফা মারওয়া সাতটা চুকুর দেওয়া লাগে লাগে কিনা হযরত ইসমাইলে ফাও দিয়া লাতি মাসলা যে পানি বাইর হইছিল সে পানির নাম হইল জমজম কিতা জমজম হযরত হাজরায় দেখলা পানি চিত্রিয়া যার চতুর্দিকে যার হযরত হাজরায় বান্দিছেন আর ফরমাইন জমজম চতুর্দিক বন্ধ করছেন আর ফরমাইন জমজম ও দিন তলে এই পানির নাম হইল জমজমের পানি তে যাই হোক আমার বুজুর্গন হযরত ইসমাইল আলাইহিস সালাম বড় হইছই জমিনের মধ্যে বিবাহ করে লইছই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদিন সোয়ারের উপরে ইসমাইলের বাড়ি দাইছই কোন কারণে আমার জাদু ইসমাইলের কোনো অসুবিধা হওয়ার নেই আমি খবরটা লইলাই বাইরে বাবা যদি সন্তান বাড়িতে সরিয়া যায় তাহলে একদিন দুই দিন পরে মা বাবাই খবরটা লইল কিনা আমার জাদুর কোনো অসুবিধা হরনি আমার জাদু কোনো সমস্যার মধ্যে পড়েনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদিন ইসমাইল আলাইহিস সালামের বাড়িতে আইছো আয়া ডাক দিছো ন ইসমাইল আমার ইসমাইল বাড়ির মধ্যে আসো নি ইসমাইল বাড়িতে আসুন ইসমাইল আলাইহিস সালামের বিবি বাইরে আইছেন হে হে একটা অভ্যাস আছে নানি বেটিন তোর মাথো না হয়েছেন বাড়িত না কে তুমি বলে মা গো আমার পরিচয় পাইতে নাই আমার হোসাই আমার ইসমাইল বাড়ির মধ্যে আসেনি বলে না বলে ও মা তোমার জমিনে কোনো কষ্ট হরেনি কোনো অসুবিধা হরেনি ইসমাইলের টাইম টেবলে খানি বনি দিতা ভাতরানি আমার হোক বলে আর মাতিও না এমন এক বেটা সারাদিন খালি দেশের সেবা করাত গেলাম আমার আর কোন টান
বেটিনতে মাতুন না আচ্ছা দেশর বিচারি আর গরর বিচার জানেন না হারিয়ে ফেলাই ছয় দিন তোলে ফারা আন্ত্রান হোসাইলান বেটিন তোর খাসলত অথবা বেঠায় যদি এক লগে এক পাঁচখান হাড়ি আনিয়া দে খোদার কসম জামাইর আগে সুন্দর হাড়ি বেঠিয়ে ফিনতে না ফিনতে নি কোসাই ও ৩৬ বছরী ফোন না ফান ফাতা সাদ্দাল লাখান যে ওখান ফিনদিয়া খালি উলাস খাসিব এর অর্থ হইল জামাইয়ে দেখি আর এখান আনি দিত বাগর বেঠা হয়তো হইব জেসা মারাই আমি কিন্তু আর তোরে শাড়ি দিতাম বলে না আরিকান ময়ূর গরো বাইর বিয়া মামুর গরো বনির বিয়া এই সময় গড্ডে স্থানে বার করিয়া নয়া যেখানে চক চক করে হাত তোরালা ছয় কেজি এটা হাড়ির নাম হইল স্টোন স্টোন শাড়ি আমি একদিন খাবলোর দোকান আখতা বেটি একদিন একটা স্টোন শাড়ি আছে বহু শাড়ির নাম জানে স্টোন শাড়ি তো জানি না বাদে চিন্তা করলাম রে স্টোন তো হয় ফাত্তর বলে না ও বাদে বুধবাইলাম যে ফাত্তর যে হাড়িত আছে এখানে নাম হইল স্টোন শাড়ি স্ট্যান্ডারি ভাষায় বাইরে শাড়ি হয়ে যাত হয়দার শাড়ি ময়রাংফি তলভূতি ইনাফি বেনারসি সুতি জর্জেট বয়েল ঠাঙ্গায় আছে না এটা বহুত কোয়ালিটির শাড়ি আছে দোকানে যাইও ময়রাংফি তলভূতি ইনাফি সুতি জর্জেট বয়েল ঠাঙ্গায় এখন আইছে মিনু এখন বাড়াইছে মিনু কত নাম বাড়ায় কত নাম বাড়ায় এর কারণে মা বইনকলোর কাছে অনুরোধ যদি তোমার স্বামীর টাইম টেবিলে কিছু দিতে পারেন না তুমি সবর করো একদিন আল্লাহ তোমার খবর রাখবা কোনো জাত কোনো অসুবিধা নাই আজ সবর করো সবরের দরজা এত বড় যাই সবর করো অসবির ইন্নাল্লাহ মা সাবিরিন সবর করনেওয়ালার লোকে খেয়াস হয় একমাত্র আল্লাহ কামুল হাকিমিন।